নমস্কার, ব্যঞ্জন রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের মাটনের একটা প্রিপারেশন করে দেখাবো। তো এই ফেস্টিভ মাটন এটা বানাতে আমাদের কি কি লাগছে আসুন একবার চোখ বুঝিয়ে নি। মাটন তো লাগছেই, আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি, একটা বড় পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ সর্ষের তেল, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 8 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শাহি গরম মশলা আর 8 চা চামচের একটু বেশি নুন। এছাড়া আমি বলে দিই নুন যে যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আসুন এবার মাংসটা আমি ম্যারিনেট করে রাখি। তো আমি আগে এই পেঁয়াজ কুচি, গরম মশলা আর নুন এগুলো আমি সরিয়ে দিলাম, এগুলো আমার পরে লাগবে। এখন আমার লাগছে এই পেঁয়াজ বাটা, টক দই, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এই সর্ষের তেল, এগুলো দিয়ে আমি মাংসটা ভালো করে মাখবো। আমি হাত ব্যবহার করছি বাধ্য হয়ে। দেখুন ঠিক এইভাবে ম্যারিনেট করবেন। খুব ভালো করে মশলাটা প্রত্যেকটা পিসের গায়ে যাতে ভালো করে বসে সেদিকে একটু খেয়াল রাখবেন। মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এটা আমি ম্যারিনেট হওয়ার জন্য 2.5 ঘন্টা রেখে দেবো, তারপর রান্নাটা শুরু করব। 2.5 ঘন্টা হয়ে গেছে মাংসটা ম্যারিনেটেড, এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসটা এবার আমি জ্বালিয়ে নেব, গ্যাসে কড়াও বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ায় সর্ষের তেল দিচ্ছি, তেলটা একটু গরম হলে তারপর আমি যে একটা পেঁয়াজ কেটে কুচিয়ে রেখেছিলাম সেটা দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার এটা একটু লালচে করে ভাজবো। আমি একটু ঢাকা দিয়ে দিলাম, তাতে কি হবে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন হয়ে আসবে। এরপর আমি ম্যারিনেটেড মাংসটা এতে দিয়ে দেব। পেঁয়াজটা প্রায় ব্রাউন হয়েই এসছে, এবার আমি ম্যারিনেটেড মাংসটা এতে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি খুব ভালো করে কষবো, কখনো গ্যাসটা কমই কমিয়ে দেব, কখনো গ্যাসটা বাড়িয়ে দেব, যেমন এখন গ্যাসটা পুরোপুরি বাড়ানো আছে। একটু চাপাটা দিয়ে দিলাম, মিনিট তিনের পরে আমি ঢাকাটা খুলে একবার চেক করব। এবার আমি একবার ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি, এটা কিন্তু খুব সময় সাপেক্ষ রান্না, একটু ধৈর্য ধরে করলে এটা খুব ভালো হবে। মাংস থেকে জল বেরোচ্ছে, আমি আবার চাপা দিয়েছি, দেখুন মাংস থেকে জল বেরোচ্ছে। এটা অনেকক্ষণ কষবো,
মাংসটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্যই আমি বারে বারে ঢাকাটা দিচ্ছি। এবার গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে দেব। আমি আবার ঢাকাটা খুলে চেক করব। মাংস কিন্তু এখনো কষা হবে, এখনো পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে আসেনি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি বেশ সময় লাগে। আমি আবার ঢাকাটা দিয়ে দেব। আমি এটা কষছি, এটা প্রায় 30 থেকে 40 মিনিট শুধু কড়াই কষতে হবে। দেখুন মশলা থেকে তেলটা কেমন ছেড়ে আসছে। আমার কষা মোটামুটি শেষের পথে। এবার আমি প্রেশার কুকারে দুটো সিটি দেব। মাংসটা আমি প্রেশার কুকারে ঢেলে দিলাম, ওতে আমি এই গ্লাসের 1 গ্লাস মতো জল এই কড়াটা ধুয়ে, কড়ায় যেটুকু মশলা লেগেছিল সেটা ধুয়ে আমি এতে দিয়ে দিলাম। এবার আমি নুনটা মিশিয়ে নিচ্ছি। এটা আমি দুটো সিটি দেব, প্রেশার কুকারটা আটকে দিলাম। এবার আমি দুটো সিটি নেব। দুটো সিটি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দেব। দুটো সিটি হয়ে গেছে, হওয়ার পর আমি গ্যাসটা একটু কমিয়ে এটাকে প্রেশার কুকারটাকে বসিয়ে রেখেছি। এবার আশা করি মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, আর প্রেশার কুকারটা ঠান্ডা হলে আমি দেখব মাংসটা সেদ্ধ হয়ে গেছে কি না। প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দেখি মাংসটা সেদ্ধ হলো। মাংসটা এখনো সেদ্ধ হয়নি, দেখুন আমি একে আরো গোটা দুয়েক সিটি দিয়ে দিই। এবার আমি গ্যাসটা কমিয়ে একে আর কিছুক্ষণ প্রেশার কুকারে হতে দেব। গ্যাস কিন্তু কমিয়ে দিয়েছি, মিনিট পাঁচেক এইভাবেই রাখবো। গ্যাস কমিয়ে প্রেশার কুকারটা বসিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। প্রেশার কুকার আগে ঠান্ডা হোক, তারপর দেখবো মাংসটা সেদ্ধ হলো। প্রেশার কুকারটা ঠান্ডা হলে আমি দেখবো মাংসটা সেদ্ধ হলো কিনা। অনেক সময় দুটো সিটিতেই মাংস সেদ্ধ হয়ে যায় আগে থেকে ম্যারিনেট করা থাকলে। আমি যেরকম 2.5 ঘন্টা ম্যারিনেট করেছি সেটা দেখিয়েছি। আর অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মাংসটা হতে চাইছে, সেক্ষেত্রে আরও দুটো সিটি দেবেন। যেমন আজকে করতে হলো আমাকে, তো দুটো সিটি দেওয়ার পর প্রেশার কুকার ঠান্ডা হলে একবার মাংসটা চেক করবেন, যদি নরম হয়ে যায়, যদি মাংস গলে যায় তো ভালো, নাহলে আরও দুটো সিটি দেবেন। দিয়ে প্রেশার কুকার ঠান্ডা হলে দেখবেন মাংস হয়ে যাবে। যেমন মাংসটা শক্ত থাকাও ভালো নয়, খেতে বসে দেখলে যে মাংসটা যেন খাওয়াই যাচ্ছে না এত শক্ত, সেটাও যেমন ভালো না। আবার একদম বেশি সিটি দিয়ে গলে যাওয়াটাও ভালো, মাংস যেমন যেন ঠিকঠাক পারফেক্টলি কুক হয় সেটা দেখবেন। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি প্রেশার কুকার থেকে কড়ায় ফেলে নিয়েছি। এবার শেষ কাজ হচ্ছে এই শাহি গরম মশলা, এটা আমি ব্যবহার করেছি, এটা দিয়ে দিলাম। এছাড়াও আমি আর একটা জিনিসও করব,
সেটাও আমরা আপনাদের একটু দেখাবো। এতে আমি এক কাপ সিপিসি চায়ের লিকার নিয়েছি, সেটা আমি এতে মেশাবো। আমরা যখন কোনো বিখ্যাত দোকানে খেতে যাই বা কোনো অনুষ্ঠান বাড়িতেও দেখবেন, অনেক সময় দেখি মাংসটা বেশ কালচে রঙের লাগে, তো সেটা এই চায়ের লিকার দেওয়ার জন্যেই। তো শেষে যদি ওই রঙটা আনতে চান তাহলে সিপিসি চায়ের পাতা এক চা চামচ নিয়ে এক কাপ জলে ফুটিয়ে সেই লিকারটা শেষে এতে ফেলে দেবে, দিলে ওই রঙটা আপনি পাবেন, খুব ভালো লাগবে। আমার এটা হয়ে গেছে, এবার আমি এটা একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেব আর গ্যাসটাও অফ করে দেবো। দেখুন রঙটা কিরম আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, এই কালচে রঙটা। আপনারা যদি মনে করেন যে আরো কালচে চান তাহলে চায়ের পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, লিকারটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে এই রঙটা আসবে। তবে এটা কিন্তু খুব টেস্টি, খুব টেস্টি। আপনারা অবশ্যই এই পদটি বাড়িতে রান্না করবেন, খাবেন। রান্নাটা হয়ে গেছে, এবার এটা আমি পরিবেশন করব। তো আমার এই মাংসটা রান্না করতে প্রায় ঘন্টাখানেকের ওপর সময় লেগেছে। প্রথমে আমি দুটো সিটি দিয়ে একটু দমে বসিয়ে রেখেছিলাম, তারপর প্রেশার কুকার ঠান্ডা হওয়ার পর চেক করে দেখলাম যে না, সেদ্ধ হয়নি। তারপর আবার দুটো সিটি দিয়ে আবার কিছুক্ষণ দমে বসিয়ে রেখেছিলাম, প্রায় মিনিট পাঁচে, তারপর অবশেষে সেদ্ধ হয়েছে। তা আপনারা এই রান্নাটা করুন, খান। আর এটা মোটামুটি আড়াই ঘন্টা ম্যারিনেশনের পর ঘন্টাখানেকের ওপর সময় লাগে। তো এটা খুব টেস্টি একটা ডিশ, আপনারা অবশ্যই ট্রাই করবেন, খাবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। তো আমার রান্না করা এই পদটি আপনারা বাসমতি চালের সাথে খাবেন, খেতে খুব ভালো লাগবে। এছাড়া বাড়িতে হাতে গড়া রুটি বা রুমালি রুটি, পরোটা, এগুলোর সঙ্গে তো অসাধারণ লাগবেই, কিন্তু শুধু বাসমতি চালের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর হ্যাঁ আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও এই রান্নার সমস্ত উপকরণ আমি আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেগুলো আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।